দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে। আর সামনে যে গরুগুলোকে দেখছেন এগুলো সবই হচ্ছে হাট থেকে কেনা হয়েছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর সামনে দেখছেন এখানে আমরা কাসার ভাইকে দেখছি। স্যার কাসার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাটে দেখলাম এই রোদের মধ্যে গরু কিনছিলেন। জি ভাই, কি অবস্থা আসলে? আজকে তো বাজার খুব পত্তা আছে, সস্তা সস্তা মান নাই। আচ্ছা, দেখে শুনে মাংসের গরুর যে চাহিদা ছিল বা আমদানি ছিল প্রচুর, আমরা হাটে দেখেছি কোচাবাড়ি হাটে আজকে প্রচুর সৌন্দর্য জিনিস বুঝছেন, এগুলো যে কুরবানির গরু। আচ্ছা, তারপরে এগুলো 25,000 টাকা মনে করেন পড়বে কিছুদিন আগে। হ্যাঁ, বেশি ছিল এখন কমে আছে। মানে আপনি বলছেন যেটা কিনছেন সেটা 25,000 টাকা মন ধরে কিনতে পারতেন না? আজকে কিনা গেছে, আজকে। তো আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে কিভাবে আপনি এটা 25,000 টাকা পেলেন আসলে, দর্শকরা একটু বুঝুন। যেমন আমরা যদি ধরি এটা কতটুকু আপনি এটা আইডিয়া করছেন? এই দুইটা করে 1,95,000। 1,95,000। ওজন কত ধরছেন? ওজন দেখলে মনে করেন 4 মণ কাছাকাছি হবে। 4 মণের কাছাকাছি। এটা 4 মণ পার হবে, 4 মণ 2 কেজি শর্ট হবে। এটা হচ্ছে 4 মণ পার হবে আর এটা হচ্ছে 2-1 কেজি শর্ট হবে। এই গরু মনে করেন মানে কবে সেটা? রোজার 10-15 দিন আগে। আজকে হঠাৎ করে মনে করেন গরু আমদানি বেশি, কাস্টমার নাই, বাইরে কোনো কাস্টমার নাই, বিদায় গরুগুলো কিনতে একটু মনে করেন কর্তা হয়েছে। আচ্ছা, আর রৌদ্রের মধ্যে কেউ 5,000 টাকা জিতবে রাগ করে গরু কিনতে, কি আছে আছে দিতে আর 2,000 টাকা বাড়াই, আর কেউ রাগ করে বলবে ভাই রুল লাগাচ্ছে 5,000 টাকা কমে বিক্রি, এই ধরনের হবে। কেউ জিতবে কেউ হারবে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি যে গরুগুলো কিনছেন সেগুলো আপনি জিতেছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, কার জন্য কিনলেন আসলে? আমরা একটু মনে করি ভাই কই, ভাইয়ের জন্য কিনছি। ভাই আছে, ভাই একটু এদিকে আসেন কথা বলি। এবার নিয়ে বেশ কয়েকবার ভাই, ওয়ালাইকুম সালাম, বেশ কয়েকবার আসছেন? হ্যাঁ, কি অবস্থা আগের বারের তুলনায়? আজকে যে গরুগুলো কিনলেন আপনি খোঁচাবাড়ি হাট থেকে কিনেছেন, কেমন মনে হলো আসলে? মোটামুটি কম ছিল। মানে আপনি যে বলছেন যে কম ছিল, আসলে আমাদেরও একটু বলতে মানে দ্বিধাবোধ করতেছি যে বাজারটা ছিল কয়েকদিন আগে সেই তুলনায় আপনি বলছেন যে কম ছিল, একটু কম। মানে গরুর প্রতি কত কম? 2-3 হাজার। বাবা, তাহলে তো অনেক কম, অনেক কম। আমি একটু এই দুইটা গরু নিয়ে আপনার সঙ্গে একটু তর্ক করব, সেটা হচ্ছে কতটুকু ওজন হবে? তারপরেও 3.5 মণ করে 7 মণ আইডিয়া করছেন, আর কাউসার ভাই বলছে 8 মণের কিছু শর্ট, তাই না ভাই? জি, আমরা শুনছি দাঁতালো গরু, ওজন 60 বে। আচ্ছা, আগর হলে ওজনটা একটু কম, আগর হলে ওজনটা কম। কত পড়েছে? 1,95,000। 1,95,000। আচ্ছা, কটা কিনেছেন আপনি? খামারের নাম আছে কোনো? খামারের নামটা বলেন। শাহাদাত হোসেন বাবু। কুরবানি ছাড়া এই গরু পাবে না, কুরবানিতে এই গরুগুলো আপনি সেল করবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা কাসার ভাইয়ের কাছ থেকে এখন শুনবো, কাসার ভাই আসেন, আমরা আপনার কাছ থেকে একটু ডিটেলসে জানি, কারণ উনি যেহেতু এই যে গরু দুটো দেখছি কাসার ভাই, এটা কি জোড়া? এটা একক। এটা কত পড়েছে ভাই? পুরো 100, মাশাল্লাহ, খুব ভালো পেয়েছেন 100 দিয়ে। তারপরেরটা এটা হচ্ছে 113। দর্শক শুনছেন এটা হচ্ছে 113। তারপরেরটা এটা হচ্ছে আমবাড়ি থেকে নিছিলেন গতকালকে? আচ্ছা, এটা কত কিনছিলেন? কিন্তু গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এটা পুরা 1,00,000, পুরা 1,00,000। একটু সামনে জানতো ভাই, দেখি গরুটা সামনে জানতো, এই এই থাকেন। হ্যাঁ, 1,00,000, এটা হচ্ছে পুরা 1,00,000।
83,000 এর থেকে সুন্দর গরু দিতে আছে খুব সংখ্যা এগুলো 35,000 টাকা দিও মনে করে দিতে লাগে কত 35 1 লক্ষ 35 এটা কত না এখন আমি দেখি যে 125,500 125,500 হ্যাঁ সেটাই বলছি দর্শক শুনছেন এটা হচ্ছে 125,500 আচ্ছা তারপরে এটা এটা তো আরো সুন্দর গরু ভাই 119 এটা হচ্ছে 119 এটা হচ্ছে 119 অনেক সুন্দর গরু ভাই এটা কতটুকু হবে এটা বর্তমানে মনে করেন 5 মন ওজন হবে 5 মন ওজন হবে এক জায়গা 119,000 এর চোস খুব সুন্দর হ্যাঁ মাথার কেটাপ খুব সুন্দর হ্যাঁ শিং মাথা খুব ভালো শিং মাথাও খুব ভালো এটা বহু টাকা করে আল্লাহ দিতে দিতে অনেক টাকা ইনকাম করতে পারবে এর আগে যে চালানটা দিছিল হ্যাঁ মোটামুটি 3 মাস ছিল হ্যাঁ খরচ বাদ দিয়ে 1.5 লক্ষ টাকা 9টা গরু নিয়ে গেছিল আচ্ছা খরচ বাদ দিয়ে 1.5 লক্ষ টাকা প্রফিট 1.5 লক্ষ টাকা ফিক্সে আচ্ছা এই যে মনে করো 15 দিন আগে গরুটা বিক্রি হয়েছে আচ্ছা তো উনি আসবে 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 ভাই বলতেছে যে তার বেশি এখন আসি এখন হ্যাঁ কিছুদিন ওয়েট করে মানে সুযোগ বুঝে কোপটা দিলেন আর কি আপনি কাহারলে হাটে ভিডিও দেখে কাউসার ভাই গরুর রেট তো কম হ্যাঁ আমি রওনা দিব আমি রবিবার সকালে গাড়িতে উঠতেছি আচ্ছা না আচ্ছা ঠিক আছে উঠে এই উঠে মনে করেন খুঁজে খাজে মনে করেন ইনশাআল্লাহ মিলে দেওয়া গেল মিলে গেল মানে পোস্তায় হয়েছে গরুগুলো তো গরু নিচে কয়টা টোটাল টোটাল 9টা 9টা গাড়ি কিন্তু দেখছি অনেক বড় 2,000-3,000 টাকা ভাড়া দেখে লাভ নাই 3,000 টাকা ভাড়া দেখে গরুগুলোর জন্য মনে করি এত টাকার জিনিস হ্যাঁ গরুগুলো যেন শুয়ে যাইতে পারে আচ্ছা এই হিসাবে আমি এর আগেও গাড়ি ওইভাবে ঠিক করে দিয়েছি আজকেও সেভাবে ঠিক করে তো চাঁদপুর কত টাকা ভাড়া নিচ্ছে গাড়িটা মনে করেন 21,000 টাকা তার মানে গরু প্রতি আপনার 2-2,500 টাকা করে পার বেশি লাগতেছে হ্যাঁ লাগুক কিন্তু গরুগুলো আরামে যাবে আচ্ছা আচ্ছা সেই কারণে বড় গরু গাড়িটা নয় না এই ধরনের গরু তো 20-25টা যায় সেই জায়গায় আপনার 9টা গরু মাত্র যাবে আচ্ছা বা তার আপনার প্যাকেজের কি অবস্থা যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ তো ঠিক আছে আসার ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ঈদের দর্শকদের বলবেন ঈদের শুভেচ্ছার কথা বলবেন ঈদের মনে করো দর্শক ভাইদের জন্য মনে করো দাওয়াত থাকলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা শুনলাম দেখলাম আজকে যে চাঁদপুরের ব্যবসায়ী হাট থেকে গরুগুলো সংগ্রহ করেছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম বেশ কয়েকবার উনি এই অঞ্চলে এসেছেন এবং গরু কিনে নিয়ে গিয়ে মোটামুটি প্রফিট তিনি করতে পেরেছেন সে কারণেই বারবার তিনি আসছেন তো আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন সেই গরুগুলো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক পড়তাম।